পড়া মনে আসতেছে না। কালকে আমার পরীক্ষা, কোনো কিছু বুঝতেছি না কি যে করি। দেখি বেবির কাছে একটা ফোন দিই, বেবির সাথে ডিসকাস করি। হ্যালো বেবি, আমি তো কোনো পড়া বুঝতেছি না কি করব, কালকে তো পরীক্ষা। ওকে তুই তাহলে চলে আয়, একসাথে আমরা পড়ি, তোকে বুঝিয়ে দিব। ওকে আমি আসতেছি 20 মিনিট। বেবি আমি আসছি, তুই একটু আমাকে বুঝাই দে, আমি পড়বো তোর সাথে, বস একসাথে পড়ি। কি রে, কিছুই তো মাথায় আসতেছে না, বুঝতেছে না কি করব। বেবি শোন, চল 10-15 মিনিট আমরা ব্রেক নিই, একটু রিফ্রেশ হই, তাহলে ভাল লাগবে না। তুই কিসের ব্রেক নিবি, মাত্র পড়তে বসে, তুই বললি যে কোনো কিছু বুঝি না, সেই জন্য আসছস। এখন 10 মিনিট পড়াস না, তুই ব্রেক নিবি, তুই কথা না বলে পড়, না হলে এখান থেকে উঠে যা, আমাকে ডিস্টার্ব করিস না। শোন আমি না বেবি, যে অনলাইন থেকে কাপড়ের অর্ডার দিই, সেখান থেকে একটা খুব সুন্দর জামা এনেছি। মনে করছি যে যেদিন আমাদের প্রথম পরীক্ষা, ওই ড্রেসটা আমি পরে যাবো। ড্রেসটা যে কি সুন্দর, পড়াশোনা পারে না, ই করতে পারে না, সেই ড্রেস পরে পরীক্ষা দিতে যাবে। তুই ড্রেস পরে পরে পরীক্ষা দিস, আর ওই ড্রেসের ডিজাইনগুলোতে পরীক্ষা খাতায় লিখে দিস। তুই আজকে আমার সাথে এরকম করতেছিস কে? তোদের বাসায় আসছি একটু পড়তে, আর তুই আমার সাথে শুধু খারাপ ব্যবহার করতেছিস। তোদের বাসায় বেবি চল, তোদের বাসায় চা কফি আর মুড়ি চানাচুর আছে, তাহলে আমরা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এটা বানায় ভালো করে খাই। তোর কফি চা কিছুই খেতে হবে না, চানাচুর মুড়ি তো দূরের কথা, তুই পড়তে আসিস পর, না হলে তুই চলে যা। তুই আসবি বলে মা যা বানাইছে ওইটা খাবি, একটু পরে দিব, আগে তুই পর। তোদের চানাচুর মুড়ি কিসে খেতে হবে না, তুই আজকে, তুই আসলে 2 দিন অনেক ই হয়ে যেতে, সেলফিশ হয়ে যেতেছে, তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিস। হয়েছে তোর কথা বলা লাগবে না, আমি পড়ি, সেটাই ভালো, তুই পর, আমাকে পড়তে দে, আর কোনো ডিস্টার্ব করিস না। ও আমার বন্ধুগণ, চির সাথীর পথ। এই তুই পড়াবার দে, গান গাচ্ছিস, তুই কালকে পরীক্ষার খাতায় গান লিখবি। তুই আমার, তুই তো পড়তেছিস না এবং আমার পড়ার তুই ডিস্টার্ব করতেছিস। বেবি শোন না, কালকে রাত্রে না আমি ওই নায়কের সাথে সিনেমা করতেছি, এটা স্বপ্নে দেখছি। তুই এখানে আসছিস পড়তে, তুই একটার পর একটা সিনেমার কথা, নায়কের কথা বলতে থাকস, তুই এখান থেকে উঠে যা, আমাকে আর ডিস্টার্ব করে জেলাস হবি, কারণ তুই তো আর নায়ক নিয়ে স্বপ্ন দেখবি না, ভবিষ্যতের কথা চিন্তাও করিস না, তুই খালি পড়া পড়া পর। হয়েছে, আমি আর এই নায়কের কথা বলবো না, আমি এখন পড়ি। আর একটা চিন্তা করছি বিবি শোন, যদি পরীক্ষার হলে তোর পিছনের সিটটা আমার পড়তো, তাহলে তোরটা দেখে দেখে আমি একটু লিখতাম। তুমি তো খুব ভালো চিন্তা করছো, তোমার তোমার পিছনে আমার সিট পড়ুক, আর তুমি আমারটা দেখে লেখো, আর টিচার এসে আমার খাতাটা নিয়ে যাবে, খুবই ভালো চিন্তা। নিজের তো কোনো পড়ার নাম নাই, খালি বান্ধবীরটা দেখে 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 লিখবে। তোর মতো সেলফিশ বান্ধবী আমার আর দরকার নাই, আমি কয়দিন হলে কল করতেছি তো, তুই আমাকে ফোন করিস না, আমার সাথে দেখা করিস না, আমি ফোন করলেই শুধু, তোর টাইম নাই, ই নাই, সেলফিশ বান্ধবীর সাথে আমি আর থাকবোই না। তুই আমার সাথে না থাকলে আমার কিছুই হবে না, তোর এই পরীক্ষার আগ পর্যন্ত তোর নাম্বার আমি ব্লক করে দিব, আর তোর সাথে আমার থাকার কোনো দরকার নেই। Thank you.
এই পড়াটা কেটে কি বানাইছিল, যদি তাকে ধরতে পারতাম তাহলে একটা একটা করে মেরে কান ফাটাই। বেবি শোন, আমি বলি কি, পড়ালেখা করে আর কি হইব, মেয়ে মানুষের তো বিয়ে হয়, ছেলে মেয়ে হয়, তারপরে আর পড়ালেখা করে কি হয়। আর যদি শোন, আমার যদি একটা বড় লোক জামাই হয় তাহলে তার কোনো চিন্তাই নেই, চাকরি করতে হবে না, টাকা ইনকাম করতে হবে না, ছেলে মেয়েকে পড়াবো, ছেলে মেয়েদেরকে দেখাশোনা করব, জামাইকে রান্না করব, আর কিছু করতে হবে না। তুমি ওই চিন্তায় বসে থাকো, আর যদি তোমার রিক্সাওয়ালার সাথে বিয়ে হয় তখন তোমাকে কে দেখবে, তোমার ভবিষ্যৎটা কি হবে? শুধু তুমি পড়া ফাঁকিবাজ করে করে শুধু এইটা করবা না ওইটা করবা না, নিজের চিন্তা করো, নিজের পড়ালেখা থাকলে ভবিষ্যৎ একদিন কাজে লাগবে। আর তোর যদি পড়তে ইচ্ছা না করে তুই এখান থেকে উঠে যা, আমাকে আর ডিস্টার্ব করিস না, আমার পড়া আছে, আমার ভবিষ্যৎ চিন্তা আছে। দেখি তুমি পড়া পড়া পড়ালেখা করে কি করো, তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি থাকো, আমার মতো আমি চলে গেলাম। আর তোর সাথে আমি কোনো দিন ফোনও করবো না, কথা বলবো না, তোর সাথে ব্রেকআপ। তুই আমার সাথে কি ব্রেকআপ করবি? তোর নাম্বার এখন আমি ব্লক করে দিচ্ছি, এখন আর কোনো দিন তোর সাথে কথা বলবো না, তোর সাথে দেখাও করবো না, যাতে চাই আর কোনো দিন তোর সাথে দেখা করবো না।